এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্যাশন শেডস। আজকে তোমাদের সঙ্গে একটা সারাদিনের ব্লগ শেয়ার করছি। আর এখন আমি সকালবেলায় উঠোন দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, কোন গাছে কীরকম ফুল ফুটেছে এইসব দেখে বেড়াচ্ছিলাম। তার সঙ্গে স্যুপ নিয়ে এসেছি, আজকে সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে স্যুপ। এবার একটা জিনিস দেখাই, এটা নতুন লক্ষ্য করলাম, আমাদের একটা ইয়ে গাছ ছিল, ওই যে কাগজ ফুলের গাছ ছিল, চলো দেখাচ্ছি। এই দেখো, এটা আমাদের একটা কাগজ ফুলের গাছ ছিল, যখন এনেছিলাম ঠিক এরকমই ছিল, এরকম থোকা থোকা ফুল আর কালারটা এই যে দুটো কালারের মিক্স, পিচ আর অরেঞ্জ। এবার না হঠাৎ করে এবছরে ফুল ফুটেছে, দেখছি তিনটে রং হয়েছে। এখানে দেখো, এটা একটা, এটা ডার্ক পিঙ্ক কালার হয়েছে, এটা আবার এরকম কালার, আর আরেকটা কালার এই দেখো অরেঞ্জ কালার। সেম গাছ, কিন্তু সেম গাছে এত রকমের ফুল হয়েছে, আমরা নিজেরাই অবাক হয়ে গেলাম দেখে। আমি ভাবছি যে আনার সময় তো এরকম দেখে আনিনি, তারপর হঠাৎ করে এবছরই দেখলাম যে এই ফুলটা হয়েছে। আগের বছর যখন ফুল ফুটেছিল তখন এই সেম কালারটাই, মানে এই পিচ কালারেরই হয়েছিল। আর এই গাছটাতেও দেখো কত ফুল আসছে, ফুল এসে ভরে যাবে, কদিন পরে পুরো গাছ একদম ভরে থাকবে। এইটাতেও অনেক ফুল হয়েছে সাদাটায়। ওই একটা বিস্কুট যাচ্ছিল রাস্তা দিয়ে, আমরা বিস্কুটটা কিনবো, কত দাম কত? দেখো কি করে, দেখো কদিন ধরে একটু বেশি মজায় আছে ও। আগে কি করতো, হাত দিলে হাতের কাছে এসে চুপ করে দাঁড়িয়ে থাকতো, আর এখন যে হাত দিচ্ছি মজায় সারা অ্যাকোরিয়াম দিয়ে নেচে নেচে বেড়াচ্ছে। ওই দেখো, ওই দেখো কি করে, এখন আমাদের এই যে জিনিসপত্র চলে এসছে, শীতের জিনিস সব বেরোবে থেকে, ট্রান্সপোর্ট থেকে দিয়ে গেছে সেই কালকে, এখন অবধি খোলা হয়নি বলো। বের করতে থাকো। আর আমরা এই যে বিস্কুটটা কিনলাম, এই যে বিস্কুটটা সাতটার দাম নিল 20 টাকা, বেশ সুন্দর খেতে, টোস্ট বিস্কুট টাইপের, খুব সুন্দর খেতে। আর আমরা সবসময় চেষ্টা করি কি, এই আমাদের লোকালিটি দিয়ে যেসব মানুষেরা যায় ছোটোখাটো জিনিসপত্র নিয়ে যায়, আমরা সবসময় চেষ্টা করি ওদের থেকে কিছু না কিছু কিনতে, কারণ আমার মনে হয় ওদেরকে একটু সাপোর্ট করা দরকার। বাড়ি বাড়িতে নিয়ে বিক্রি করে বেড়াচ্ছে এত কষ্ট করে, তো ওদের থেকে মাঝে মাঝে যদি তোমাদের আশপাশ দিয়ে যায়, মাঝে মাঝে কিছু না কিছু হলেও কিনবে। খুব বেশি দাম থাকে না ওদের কাছে, 20-30 টাকা 50 টাকার মধ্যে মিটে যায়, কিন্তু তার জন্য তুমি একজনকে হেল্প করতে পারছো, তো সেটার চেষ্টা করবে। সব এগুলো শীতের জিনিসপত্র, আজকে থেকে আবার লাইফ স্টার্ট হবে, কদিন ধরে একটু ছুটি নিয়ে নিয়েছিলাম, আবার আবার ভালো ভালো জিনিস চলে এসছে। মানে জিনিস আসলে কি হয় না, নতুন জিনিস আসলে কি হয় বলতো, তখন খালি মনে হয় যে কতক্ষণে লাইভ করব, কতক্ষণে দেখাবো। তো আজকের থেকে আবার ফুলদমের কাজ স্টার্ট হয়ে যাবে, আর আজকে হয়তো দুপুরেও লাইভ হবে, রাতেও হয়তো হবে, জানি না এখন কি হবে, দেখা যাক। না রাতে হয়তো হবে না আজকে, বলো শ্রীপর্ণাদের বাড়ি পুজোতে যেতে হবে, রাতে হবে না, না দুপুরে হবে না, কোনো একটা হবে না। শ্রীপর্ণাদের বাড়িতে আজকে আবার লক্ষ্মী পুজো, তো ওদের বাড়িতে একটু যেতে হবে, কিন্তু কাজ তো থাকবে, লাইভ হলে তো প্রচুর কাজ। দেখি কি করি, এখনো ঠিক নেই, ভাবছি কি করা যায়। এখন আমি বসে বসে জলের একটু এক্সপেরিমেন্ট করছিলাম, মানে ইউটিউবে ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে আমি একটুখানি ট্রাই করছিলাম, তা দেখলাম বেশ ভালোই হলো, তা আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। এ দেখো কি এক্সপেরিমেন্টটা, এখানে খালি একটা কাপ আর এ একটা কার্ড, এর উপর আমি রাখবো খুচরো পয়সা, পড়ে যাচ্ছে। এবার দেখো এবার হয়ে গেল, বাহ দেখেছো,
আরো টাকা দিলে থাকবে হয়তো থাকবে এখানে আর খুচরো ভাষা নেই 5 টাকায় ছিল আমি আবার আবার একটা এক্সপেরিমেন্ট করেছি জলে এগুলো এটা শর্টসে দেব মেবি বা এর মধ্যে দিয়ে দিতে পারি ঠিক নেই তো এইটা হচ্ছে তোমার এমনি জলে একবার আমি উজালা দিয়ে উজালা দিলাম পুরো জলের সাথে গুলিয়ে গেল আর তারপর নুন জলের সাথে দিলাম নুন জলের উপরে কি সুন্দর ভেসে আছে দেখো নিচে যাইনি কাজবাজ করলাম প্রচুর কাজ ছিল আজকে কাজবাজ কমপ্লিট এখন লাইভের জন্য আমি রেডি হয়ে চলে এসেছি মেকআপ টেকআপ কমপ্লিট ড্রেসও পরা কমপ্লিট আর এখানে সমস্ত গোছানো গাছানো সব কমপ্লিট এখানে দেখো সব জিনিসপত্র রাখা রয়েছে আর এই যে আমরা সবাই রয়েছি তোমাকে দেখা যায়নি আচ্ছা তো এবার লাইভ স্টার্ট হবে তারপর লাইভ টাইপ করে আবার আমি ব্লগটাকে কন্টিনিউ করছি জাস্ট লাইভ শেষ হলো আর এখন আবার ব্লগটাকে কন্টিনিউ করি লাইভ শেষ করে বসলাম আর এখান দিয়ে এখন এই যে সমস্ত কিছু ছড়ানো এখন বুকিং দেখা হচ্ছে কোনটা কি বুকিং হলো না হলো পেমেন্ট ফেমেন্ট এইসব নিয়ে বসে আছি আমরা আর একটু পরেই মানে সন্ধ্যা অলরেডি হয়ে গেছে একটু পরেই প্রিয়াঙ্কা আবার বেরিয়ে যাবে আমরা আবার চা খেতে বসবো চায়ের আড্ডা হবে এখন আমরা চলে এসেছি চা খেতে আর এখানে সবার কাপ আলাদা আলাদা আমাদের এটা আমার এটা মুটুর এটা মার দেখো আমি একটা জামা নিলাম বলে আমার সাথে কিরম করছে বলো কি করছে বলো না না আমি কখনো বললাম না না বলছে এক্ষুনি বেঁচে দেবো না ওই তো ওইটাও না ক্যামেরার সামনে আসলে এত ভালো বর আর খুঁজে পাওয়া যায় না আর অফ ক্যামেরাতে যা করতে থাকে সারাক্ষণ আমার সাথে আমি এই জামাটা নিয়েছি লাইভের আগে এটা আমার জন্য সরিয়ে রেখেছি কারণ লাইভে একবার দেখিয়ে দিলে আমি আর পাবো না কিছু এর জন্য লাইভের আগের থেকে আমি দুটো জামা আমার জন্য সরিয়ে রেখেছি যে আমি নেবোই দুটো আর এখন বলছি কি দাঁড়া সব বেঁচে দেবো দাঁড়া এরকম করছে আমার সাথে বসে এটা তো আমি নিয়েছি অলরেডি আমি দুটো জামা নিয়েছি আজকে এই সাদা জামা একটা আর এই জামা একটা দুটো জামা নিয়েছি বলো 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 এবার বলো এবার বলো তাহলে ক্যামেরা আমার সবসময় দেখছি হাতে নিয়ে ঘুরতে হবে যখনই কিছু পাবো না তখনই ক্যামেরা খুলে দেবো তাহলে পেয়ে যাবো নাকি হ্যাঁ একদম লাইভ থেকে উঠে নিয়ে টুকটাক বেশ কয়েকটা কাজ ছিল তো কাজগুলো মিটিয়ে নিয়ে এখন আমরা বেরোচ্ছি বলেইছিলাম যে শ্রীপর্ণাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো রাস পূর্ণিমার জন্য তো ওদের বাড়িতেই এখন যাচ্ছি একেবারে যাই গিয়ে তারপরে তোমাদের ব্লগটা আবার কন্টিনিউ দেখাচ্ছি তো এখন বেরোনো যাক সবার খালি এক সমস্যা যেখানে যাই নাইটি পরে আছি আর আগের দিন পিসি বাড়িতে গেছি পিসিরা ওই বলছে নাইটি পরে আছি ব্লগে আসবো না তো এখন চলে এসেছি ওদের বাড়িতে পুজো হয়েই গেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেল আসার সাথে সাথে বলছে কি তোর সাথে কথা বলবো না কত দেরি করে আসছে দেরি করে আসলে কি রাগ হবে না বলো হ্যাঁ রাগ হওয়ারই বিষয় ও তাতে বড় কথা টাইমটা হচ্ছে 9:45 আমার লাইভ ছিল আমি আজকে দেখিয়েছি লাইভ ছিল তারপর দাদা অফিস থেকে আসলো খাবার দাবার গরম করে দিয়ে আসলো যারা ব্লগটা দেখো তারা বিচার করে জানো যে ওর বাড়ি পুজো হলে সারা রাত থাকি সকাল থেকে থাকি এখন বাবলি বলছে আমি হচ্ছে শ্রীপান্ডা যার ভয়েস তোরা শুনতে পাচ্ছি বাবলি বলছে ফোনটা খোল আমি খাওয়াচ্ছি দেখা বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে এই প্লেট ফাঁকা হ্যাঁ মানে কি বলতো ব্লগ ডেইলি ব্লগ করে যাদের অভ্যাস থাকে না না নিচে গিয়ে কাজ বাজ করে চলে এসে তখন মনে পড়েছে আরে ব্লগ তো করাই হলো না
তুমি কিছু বলবে? ভালো হয়েছে তরকারিটা, ভালো হয়েছে তরকারিটা। এখন আমরা চলে আসলাম ওদের বাড়ির থেকে। এটা হচ্ছে আমাদের রাসমেলার মাঠের লাইটিং। এই বছরে এত বড় লাইট করেছে, এত বড় লাইট কোনো বছরই হয় না বলো। আর এই লাইটিংটা হয়েছে আমাদের গেটের মুখে। এইটা হচ্ছে আমাদের গলির রাস্তা, আর ঠিক এখানে লাইটিংটা। আর ওইখানটাতে ওই যে দূরে লাইটগুলো দেখা যাচ্ছে, ওইখানটাতে হচ্ছে মেলার মাঠ। যাবে নাকি? এই যে মেলার মাঠে আজকের থেকেই অনুষ্ঠান শুরু, আজকে সারা রাত ধরে অনুষ্ঠান হয়। সারা রাত এই গানটা হবে ভোরবেলা অবধি। আর এই দোকানপাট এখন রেডি হচ্ছে, কদিন পর থেকেই মানে দুদিন পর থেকেই বসে যাবে, এক দুদিনেই। তো চলে আসলাম ওদের বাড়ির থেকে এখন। আর ওদের বাড়ি থেকে আসতে বেশ খানিকটা লেট হয়ে গেছে, গেলামও লেট করে, আর এসছি 10টা বেজেই গেছে আসতে। রাতে লাইভ ছিল তো রাতের লাইভটা আর করা যাবে না, কারণ এখনও কিছু গোছানোই নেই। দুপুরের কাজ করে করেই মানে রাতের লাইভের আর কিছু গোছানো হয়নি, ওর জন্য ভাবলাম আজকের লাইভটা বন্ধ থাক, কালকের দুপুরে করে নেবো, কালকে রাতে করে নেবো। তো যাই হোক, আজকে আর নতুন করে দেখানোর কিছু নেই। ওদের বাড়ি থেকে খেটে এসে পেট পুরো ফুল হয়ে গেছে, রাতে ভাবছি ডিনারটাও করবো না, কারণ ওখানে খিচুড়ি খিচুড়ি অনেক কিছু খেয়ে দিয়ে আসলাম আর পেট ভরা ভরাই লাগছে। যাই হোক, তো এখানেই আজকের ব্লগটা সমাপ্ত হচ্ছে। আজকে আর নতুন করে দেখানোর কিছু নেই, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ তোমাদের কি করতে হবে, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে কি করবে, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।